নমস্কার বন্ধুগণ মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আগের দিনের ভিডিওতে আলোচনা করছিলাম আলাউদ্দিন খিলজি সম্পর্কে সেখানে আমরা দেখেছিলাম আলাউদ্দিন খিলজির সময় উত্তর ভারতে যে যে আক্রমণগুলো হয় সেই অবধি আজকে আমরা এই ভিডিওতে আলাউদ্দিন খিলজির বাকি অংশটা শেষ করব অর্থাৎ আলাউদ্দিন খিলজির সময় দক্ষিণ ভারতে কি কী আক্রমণ হয় সেগুলো দেখে নেব এবং আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং পরীক্ষার জন্য মধ্যকালীন ভারতের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আলাউদ্দিন খিলজির শাসন সংস্কার সম্পর্কে আমরা দেখব এবং খিলজি বংশের বাকিদের ইতিহাসটা দেখে নেব অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে খিলজি বংশের ইতিহাস আমরা শেষ করব এবং পরের দিনে আমরা শুরু করে দেবো তুগলক বংশ সম্পর্কে তো যে কোনো পরীক্ষার জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভারতের ইতিহাস ভারতের ভূগোল এবং অর্থনীতি সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পর পর সাজানো রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আগের দিনের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আলাউদ্দিন খিলজির উত্তর ভারতে আক্রমণ সম্পর্কে উত্তর ভারতে কোথায় কোথায় তিনি আক্রমণ করেছিলেন কোন কোন জায়গায় তিনি আক্রমণ করেছিলেন সেগুলো আমরা দেখে নিয়েছি তো সেই ভিডিওটা অবশ্যই আগে দেখে নেবেন তারপরে আজকের ভিডিওটা দেখবেন যেটা এই চ্যানেলের প্লে মধ্যকালীন ভারতের ইতিহাসের মধ্যে রয়েছে সেই ভিডিওটা দেখার পর এটা দেখবেন কারণ দুটো ভিডিওর মধ্যে লিংক রয়েছে যেটা না দেখলে আপনাদের বুঝতে অসুবিধা হবে তো আমরা আজকে শুরু করব দক্ষিণ ভারতে আক্রমণ দিয়ে এখানে প্রথমেই যেটা থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে সমগ্র সুলতানি যুগের প্রথম সুলতান হচ্ছেন আলাউদ্দিন খিলজি যিনি দক্ষিণ ভারত আক্রমণ করেন প্রথমবার অর্থাৎ আলাউদ্দিন খিলজি প্রথমবার দক্ষিণ ভারত আক্রমণ করেন এবং এখান থেকে প্রশ্ন বারে বারে আসে যে কোন সুলতান কোন সুলতান প্রথম দক্ষিণ ভারত আক্রমণ করেন তিনি হচ্ছেন আলাউদ্দিন খিলজি এবং জালালুদ্দিন খিলজির ভিডিওতে আমি বলেছিলাম যে আলাউদ্দিন খিলজি যখন সেনাপতি ছিলেন জালাল উদ্দিন খিলজির আন্ডারে তখন তিনি প্রথমবার দেবগিরি আক্রমণ করেন এবং সেই দেবগিরি আক্রমণটা তিনি জালাল উদ্দিনকে না জানিয়ে করেছিলেন এবং ওই আক্রমণটা সুলতানি যুগের প্রথম আক্রমণ ছিল দক্ষিণ ভারতে কিন্তু তখন আলাউদ্দিন খিলজি সুলতান ছিলেন না তখন তিনি ছিলেন সেনাপতি তো প্রথম প্রশ্ন এখান থেকে যে কোন সুলতানের আমলে প্রথমবার দক্ষিণ ভারত আক্রমণ হয় কোন সুলতানের আমলে বা কোন সুলতানের রাজত্বকালে প্রথমবার দক্ষিণ ভারত আক্রমণ হয় সেটা হবে জালাল উদ্দিন খিলজি কোন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন সুলতান প্রথমবার দক্ষিণ ভারত আক্রমণ করেন কোন সুলতান প্রথম দক্ষিণ ভারত আক্রমণ করেন সেটা কী হবে আলাউদ্দিন খিলজি তো এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন দক্ষিণ ভারতে আলাউদ্দিনের সময় যে সমস্ত আক্রমণগুলো হয় তার সবকটি নেতৃত্ব দেন মালিক কাফুর মালিক কাফুর কে ছিলেন তার সম্পর্কে আমি আগের দিনে আলোচনা করে এসেছি এই সময় এসে মালিক কাফুর আলাউদ্দিন খিলজির খুবই খাস লোকে পরিণত হন এবং আলাউদ্দিন খিলজি থেকে বেশি বিশ্বাস করতেন এই মালিক কাফুরকে এবং এই মালিক কাফুর এই সময় খুবই শক্তিশালী হয়ে পড়ে এবং আলাউদ্দিন খিলজি তাকেই দায়িত্ব দেন পুরো দক্ষিণ ভারত আক্রমণ করার দক্ষিণ ভারতে প্রথম যে আক্রমণটা হয় সেটা হয় তেরোশো সাত আট খ্রিস্টাব্দে তেরোশো সাত আট খ্রিস্টাব্দে দেবগিরি আক্রমণ হয় এটা আলাউদ্দিনের দ্বিতীয় আক্রমণ দেবগিরিতে প্রথমবার তিনি সেনাপতি হিসাবে করেছিলেন এবার পুরো সুলতান হিসাবে আক্রমণ করেন এই সময় দেবগিরির যে শাসক ছিলেন তিনি হচ্ছেন রাজা রামচন্দ্র দেব এই দেবগিরিতে এই সময় তিনি আক্রমণ কেন করেছিলেন সেটা জানতে গেলে আমাদের আবার ফিরে যেতে হবে সেই গুজরাট আক্রমণে আগের দিনে যে গুজরাট আক্রমণের কথা বলেছিলাম সেই গুজরাট আক্রমণে গুজরাটে তখন রাজা ছিলেন রায়কান্ত বাঘেল আগের দিন বলেছিলাম সেই রায়কান্ত বাঘেল গুজরাট আক্রমণে হেরে যান এবং সেখান থেকে পালিয়ে চলে আসেন দেবগিরিতে এবং আশ্রয় নেন এই রামচন্দ্র দেবের কাছে এই কারণে আলাউদ্দিন খিলজি রামচন্দ্র দেবের ওপরে ক্ষুব্ধ হন এবং দেবগিরি আক্রমণ করেন এবং এই যুদ্ধে দেবগিরির পতন হয় রামচন্দ্র দেব হেরে যান কিন্তু রামচন্দ্র দেবের সঙ্গে আলাউদ্দিন খিলজি খুবই ভালো ব্যবহার করেন তাকে তার রাজ্য ফিরিয়ে দেন এর কারণ হচ্ছে দেবগিরির অবস্থান হচ্ছে ভারতের একদম মধ্যকালে এবার উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে যদি আক্রমণ করতে হয় তাহলে দেবগিরির উপর দিয়েই যেতে হবে এবং দেবগিরির যে শাসক তাকে যদি হাতে রাখা যায় তাহলে কি হবে দক্ষিণ ভারতে আক্রমণ করতে আলাউদ্দিন খিলজির অসুবিধা হবে না দেবগিরিতে তিনি সৈন্যদের রাখতে পারবেন সেখান থেকে পাঠাতে পারবেন দক্ষিণ ভারত আক্রমণ করতে এই সমস্ত কারণে রামচন্দ্র দেবকে তিনি ছেড়ে দেন তো বিভিন্ন দিক থেকে দেখতে পাচ্ছি যে আলাউদ্দিন খিলজির গুজরাট আক্রমণ খুবই গুরুত্বপূর্ণ কারণ গুজরাট আক্রমণ থেকেই পরবর্তীকালে একাধিক আক্রমণ হয় গুজরাট আক্রমণের কারণেই এইখানেই দেখলাম এই দেবগিরি আক্রমণ হয়েছিল কারণ গুজরাটের রাজা পালিয়ে এসেছিলেন সে এবং দেবগিরিতে চলে এসেছিলেন সেই কারণেই এই দেবগিরি আক্রমণ হয় আগের দিনে দেখেছিলাম রণথম্বর আক্রমণ হয়েছিল গুজরাট আক্রমণের কারণে কারণ গুজরাট আক্রমণের পরে নব মুসলমানরা পালিয়ে চলে গেছিলেন রণথম্বরে সেই কারণে রণথম্বর আক্রমণ করেছিলেন আলাউদ্দিন খিলজি আবার চিতর আক্রমণও হয়েছিল গুজরাট আক্রমণের কারণে গুজরাট আক্রমণের সময় চিতরের ওপর দিয়ে সেনাবাহিনী যাচ্ছিল যেটাকে বাধা দেন চিতরের রাজা রতন সিং তার সেটার জন্য আক্রমণ করেন আলাউদ্দিন খিলজি তো প্রত্যেকটা আক্রমণেরই একটা কারণ ছিল গুজরাট আক্রমণ যাই হোক চলে যাব পরবর্তী আক্রমণে এরপরের আক্রমণ হয় বরাঙ্গালে বরাঙ্গাল যেটা আজকের তেলেঙ্গানা এই আক্রমণটা হয় তেরোশো নয় দশ খ্রিস্টাব্দে এই বরাঙ্গাল বা তেলেঙ্গানাতে সেই সময়ে রাজত্ব করছিল কাকতীয় বংশের রাজা প্রতাপ রুদ্র প্রতাপ রুদ্র হেরে যান এবং প্রতাপ রুদ্র মালিক কাপুরের বসতা স্বীকার করে নেন কারণ মালিক কাপুর সবকটা আক্রমণ করছিল এক কথায় প্রতাপ রুদ্র আলাউদ্দিন খিলজির বর্ষতা স্বীকার করে নেন এবং এখান থেকে এই প্রতাপ রুদ্রর কাছ থেকেই আলাউদ্দিন খিলজি পেয়েছিলেন বিখ্যাত কোহিনুর হিরে ইতিহাসে যা জানা যায় যে প্রতাপ রুদ্রর থেকে আলাউদ্দিন খিলজি কোহিনুর হিরে পেয়েছিলেন তারপরে সেই হিরে চলে যায় শাহজাহানের কাছে শাহজাহানের কাছ থেকে কোহিনুর হিরে চলে যায় নাদির সাহের কাছে নাদির সাহের কাছ থেকে সেটা পান রঞ্জিত সিং রঞ্জিত সিংয়ের কাছ থেকে সেটা যায় দিলীপ সিংয়ের কাছে মানে রঞ্জিত সিংয়ের পুত্র দিলীপ সিংয়ের কাছে এবং দিলীপ সিংয়ের কাছ থেকে সেটা চলে যায় ইংল্যান্ডে এবং বর্তমানে সেটা ইংল্যান্ডেই রয়েছে তো বলা হয় যে এই প্রতাপ রুদ্রের কাছ থেকেই আলাউদ্দিন খিলজি কোহিনুর হিরে পেয়েছিলেন এরপরের আক্রমণ হয় হুয়েশাল বা দ্বার সমুদ্রে হোয়েসাল বা দ্বার সমুদ্র এখানে আক্রমণ হয় তেরোশো এগারো খ্রিস্টাব্দে এবং এখানকার রাজা ছিলেন রাজা বীরবল্লাল তৃতীয় রাজা বীরবল্লাল তৃতীয় একে হারিয়ে দেন আলাউদ্দিন খিলজি এবং তারপরে মাদুরাই আক্রমণ হয় তেরোশো এগারো খ্রিস্টাব্দে মাদুরাইতে রাজত্ব করত পাণ্ড রাজারা পাণ্ড রাজা বীর পাণ্ড এই সময় রাজা ছিলেন এবং তাকেও আলাউদ্দিন খিলজি হারিয়ে দেন মাদুরাই একদম ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং আলাউদ্দিন খিলজি এই সময় এই মাদুরাই পর্যন্ত তিনি বিস্তার লাভ করেছিলেন এবং এই প্রত্যেকটা আক্রমণ থেকে আলাউদ্দিন খিলজি ব্যাপক ধনরত্ন লুণ্ঠন করেন এই সময়ের একজন বিখ্যাত লেখক হচ্ছেন জিয়াউদ্দিন বার্নি এই জিয়াউদ্দিন বার্নি বলেছেন এই জিয়াউদ্দিন বার্নি তার বইতে লিখেছেন যে এই সমস্ত রাজ্যগুলি থেকে আলাউদ্দিন খিলজি এত ধনরত্ন লুণ্ঠন করেন যে ফিরে আসার সময় যে সমস্ত উটগুলো এই ধনরত্ন বয়ে নিয়ে আসছিল তারা পর্যন্ত কাতরভাবে আর্তনাদ করছিল মানে এত ধনরত্ন এই জায়গা থেকে লুণ্ঠন করেন কিন্তু দক্ষিণ ভারতে যে কটা আক্রমণ তিনি করলেন যে সমস্ত রাজ্যগুলো তিনি জয় করলেন কোনোটাকেই তিনি তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেননি অর্থাৎ দিল্লির আন্ডারে নিয়ে আসেননি তিনি ভালো করে জানতেন যে দিল্লিতে বসে শুধু দক্ষিণে একদম মাদুরাই পর্যন্ত সাম্রাজ্য করা মানে রাজত্ব করা সম্ভব হবে না তাই তিনি এইগুলোকে কোনোটাকেই দিল্লির আন্ডারে নিয়ে আসেননি শুধুমাত্র এখান থেকে লুণ্ঠন করেছেন এবং এদের কাছ থেকে এই সমস্ত রাজাদের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ কর নিয়েছেন এবং তাদেরকে তাদের রাজ্য শাসন করতে দিয়েছেন এই সমস্তগুলোই দিল্লির বাইরে ছিল তো এই ছিল আলাউদ্দিন খিলজির দক্ষিণ ভারতের আক্রমণ এবার আমরা দেখব আলাউদ্দিন খিলজির সময় শাসন সংস্কার এইটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং এখান থেকেই থেকে বেশি প্রশ্ন আসে পরীক্ষায় তো এই বিষয়টা আমরা ডিটেলসে ভালোভাবে বুঝবো আমরা দেখব সৈন্যবাহিনী সংস্কার সম্পর্কে প্রথম কথা আলাউদ্দিন খিলজি ছিলেন ঘোরতর সাম্রাজ্যবাদী তিনি সমস্ত ভারত দখল করতে চেয়েছিলেন তার জন্য দরকার একটা শক্তিশালী সৈন্যবাহিনী এছাড়াও আলাউদ্দিনের সময় সবথেকে বেশি মঙ্গল আক্রমণ হয়েছিল এবং সেই মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য দরকার ছিল একটা শক্তিশালী সৈন্যবাহিনী আলাউদ্দিন খিলজি দিল্লির প্রথম সুলতান যিনি নগদ বেতনের বিনিময়ে একটি স্থায়ী সৈন্যবাহিনী গঠন করেন এর আগে যারাই সুলতান হয়েছেন তাদের নিজস্ব কোনো সৈন্যবাহিনী ছিল না বা সেটা থাকলেও খুবই ছোট ছিল তারা প্রত্যেকেই সৈন্য সংগ্রহ করত প্রাদেশিক শাসনকর্তাদের থেকে অর্থাৎ এই সময় জায়গিরদারি প্রথা ছিল এবং জায়গির যারা ছিলেন তাদের হাতেই অধিকাংশ সৈন্যবাহিনী থাকতো তাদের হাতে সেনা থাকত এবং দিল্লির যে সুলতান থাকতেন তিনি যদি কোনো জায়গা আক্রমণ করতেন তার যদি সেনার প্রয়োজন হতো সেই সমস্ত জায়গিররা সেনা সরবরাহ করতো কিন্তু এর জন্য অনেক প্রবলেম হতো জাহিরদাররা যদি বিদ্রোহ ঘোষণা করতো মানে সুলতানের বিরুদ্ধে তখন সুলতানের হাতে যেহেতু সৈন্যবাহিনী থাকতো না সেই সমস্ত বিদ্রোহ দমন করাও অনেক প্রবলেম হয়ে যেত তো এই সমস্ত কারণে আলাউদ্দিন খিলজিব প্রথম সুলতান যিনি নগদ বেতনের বিনিময়ে স্থায়ী সেনাবাহিনী গঠন করেন প্রথম কথা আলাউদ্দিন একটা একটা স্থায়ী সেনাবাহিনী বিশাল গঠন করেন সুলতানের আন্ডারে একটা বড় সেনাবাহিনী এবং সেই সমস্ত সেনাবাহিনীকে তিনি নগদ অর্থে বেতন দিতেন তাদেরকে আর জায়গির একটা জমি দান করে দিতেন না তাদেরকে নগদ অর্থে বেতন দিতেন সেনাবাহিনীতে দুর্নীতি বন্ধ করার জন্য তিনি দাগ এবং হুলিয়া ব্যবস্থা প্রবর্তন করেন এই প্রত্যেকটা ব্যাপারই খুবই গুরুত্বপূর্ণ দাগ এবং হুলিয়া ব্যবস্থা হচ্ছে প্রথম হচ্ছে দাগ ব্যবস্থা দাগ ব্যবস্থা হচ্ছে সেনাদের হাতে যে ঘোড়া থাকতো সেই ঘোড়ার গায়ে একটা চিহ্ন করে রাখা হতো এবং সেই দাগ দেখে বোঝা যেত যে এই যে ঘোড়াটা এটা সুলতানের আন্ডারে রয়েছে সুলতানের যে সেনাবাহিনী তার আন্ডারে রয়েছে এবং হুলিয়া ব্যবস্থা হচ্ছে কোনো সেনাবাহিনীতে যে নিযুক্ত আছে তার চেহারার বিবরণ লিখে রাখা এই দুটো ব্যবস্থা চালু করেন আলাউদ্দিন খিলজি এছাড়াও এক আপসা এবং দো আপসা প্রথা চালু করেন এক আপসা প্রথা হচ্ছে এমন সৈন্য যার কাছে একটিমাত্র ঘোড়া রয়েছে এবং দো আপসা ব্যবস্থা হচ্ছে যার কাছে দুটো ঘোড়া রয়েছে এই দুটো এই এই দুটো ব্যবস্থা চালু করেন আলাউদ্দিন খিলজি এবং এইগুলো পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন করা হয় প্রথম কোন সুলতান যার কাছে স্থায়ী সেনাবাহিনী ছিল প্রথম কোন সুলতান যিনি নগদ অর্থের বিনিময়ে বেতন দেন দা ঘুলিয়া ব্যবস্থাকে প্রবর্তন করেন এক আফসা এবং চালু করেন এগুলো ডাইরেক্ট প্রশ্ন করা হয় এরপরে আমরা দেখব বাজার সংস্কার সম্পর্কে আলাউদ্দিন খিলজির বাজার সংস্কার আলাউদ্দিন খিলজির সময় যে বাজার সংস্কারগুলো হয়েছিল তার যে সমস্ত বিবরণ আমরা পাই তারিখ এ ফিরোজশাহী গ্রন্থ থেকে তারিখ এ ফিরোজশাহী গ্রন্থ থেকে এবং বাজার সংস্কারে আলাউদ্দিন খিলজি প্রথম যে কাজটা করেন সেটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন আলাউদ্দিন খেলজি এই সময়ের ইতিহাসে প্রথম সুলতান যিনি এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছিলেন অর্থাৎ প্রত্যেকটা জিনিসের দাম তিনি বেঁধে দিয়েছিলেন একে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণও বলা হয় আবার বাজার দর নিয়ন্ত্রণও বলা হয় অর্থাৎ এই সময়ে বাজারে যা যা বিক্রি হতো সে খাদ্যদ্রব্য হোক বা বস্ত্র হোক এমনকি দাস দাসী পর্যন্ত সমস্ত কিছুর দাম তিনি বেঁধে দিয়েছিলেন অর্থাৎ যদি দাস মানে সেই সময় বাজারে দাস মানে দাস দাসে বিক্রি হতো এবং সেই দাস যদি উৎকৃষ্ট মানের হতো তার একটা দাম ছিল নিকৃষ্ট মানের হলে তার একটা দাম ছিল গৃহপালিত জন্তু তাদের নির্দিষ্ট দাম ছিল ঘোড়ার জন্য আলাদা দাম গরুর জন্য আলাদা দাম ঘোড়া যদি যুদ্ধর কাজে ব্যবহার করা যেত সেই ঘোড়ার বেশি দাম হতো একটু কম মানের ঘোড়া হলে সেটার দাম আর রকম ছিল সমস্ত কিছুর দাম এই সময় বাধা ছিল কোন ব্যবসায়ী যাতে অধিক মূল্য না নিতে পারে তিনি তার জন্য ব্যবস্থা করেন এবং কেউ যদি বেশি দাম নেয় বা জিনিসের মানে ওজনে কম দেয় তাহলে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হতো কোনো ব্যবসায়ী যদি ওজনে কম দেয় তাহলে তার দেহ থেকে সমপরিমাণ মাংস কেটে নেওয়া হতো এরম কঠিন শাস্তি এই সময় দেওয়া হতো যথেষ্ট পরিমাণ শস্য যাতে সর্বদা মজুত থাকে সেই জন্য তিনি প্রজাদের কাছ থেকে কর হিসাবে টাকার বদলে মানে অর্থের পরিবর্তে শস্য সংগ্রহ করতে শুরু করেন এবং সেই সমস্ত শস্য সরকারি গোলায় রাখার নির্দেশ দেন সরকার ব্যতীত অন্য কোনো ব্যক্তি অতিরিক্ত ফসল মজুদ করতে পারত না এর ফলে দেশে যদি দুর্ভিক্ষ দেখা দিত তাহলেও শস্যের দাম বৃদ্ধি পেতো না এবং যদি কোনো কারণে দুর্ভিক্ষ দেখা দেয় তাহলে প্রত্যেকটা পরিবারকে আদমন করে খাদ্য শস্য ফ্রিতে দেওয়া হতো একটি পরিবার এবং তাতে এবং সেই পরিবারে দুজন দাসী দাস বা দাসী তাদের জন্য আধ করে মানে আধ মন খাদ্যশস্য দেওয়া হতো এবং এই ব্যবস্থাকেই পরীক্ষায় জানতে চাওয়া হয়েছে যে রেশনিং ব্যবস্থা কে চালু করেন এটা রেশনিং ব্যবস্থা আজকের যে রেশন ব্যবস্থা চলে সেরকমই একটা ব্যবস্থা অর্থাৎ আজকের যে রেশন দোকানগুলো আছে সেখানে আমরা কম দামে জিনিস পেয়ে থাকি সেই রকমই একটা ব্যবস্থা চালু করেছিলেন আলাউদ্দিন খিলজি এবং এইগুলো ডাইরেক্ট প্রশ্ন করা হয় যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কে করে তা হচ্ছে আলাউদ্দিন খিলজি রেশনিং ব্যবস্থাকে চালু করেন সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি এই সমস্ত ব্যবস্থা যাতে ঠিকঠাকভাবে চলে সেই জন্য কয়েকটা পোস্ট ছিল কয়েকটা পথ ছিল আলাউদ্দিন খিলজির আন্ডারে সেগুলো হচ্ছে দেওয়ান ই রিয়াসাদ দেওয়ান এ রিয়াসাত সাহানা এ মান্ডি এবং সাহানা এ রিয়াসাত দেওয়ান ই রিয়াসাদ ছিল সবথেকে উঁচু পোস্ট এই পোস্টের আন্ডারে ছিল সাহানা এ মান্ডি এবং সাহানা এ রিয়াসাত তো এইগুলো পরীক্ষায় জানতে চাওয়া হয় যে এই পোস্টগুলো কার আন্ডারে ছিল আলাউদ্দিন খিলজির সময় ছিল এগুলো অনেকে বলেন যে এই বাজার সংস্কার যেটা আলাউদ্দিন খিলজি করলেন এর কারণ হচ্ছে আলাউদ্দিন খিলজি তার প্রজাদের ভালোবাসতেন প্রজাদের জন্যই তিনি এইসব কাজ করেছিলেন আবার অনেকে বলেন এটা প্রজাদের জন্য করা নয় যেহেতু আলাউদ্দিন খিলজির আন্ডারে একটা বিশাল বড় সৈন্যবাহিনী ছিল এবং সেই সমস্ত সৈন্যবাহিনী যাতে সঠিক দামে এবং অনেক কম দামে জিনিস পেতে পারে সেই কারণেই এই সমস্ত ব্যবস্থা করেছিলেন এই সমস্ত কিছুর পেছনে প্রজাদের কোনো কারণ ছিল না এবং এই যে সমস্ত ব্যবস্থাগুলো বললাম অর্থাৎ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং রেশনিং ব্যবস্থা এটা শুধু দিল্লি এবং তার নিকটবর্তী অঞ্চলেই প্রচলিত ছিল সারা ভারতে কিন্তু এসব প্রচলন করেনি আলাউদ্দিন খিলজি শুধুমাত্র দিল্লিতেই করেছিলেন এর থেকেও বোঝা যায় যে এটা শুধুমাত্র সেনাবাহিনীর খরচ চালানোর জন্যই তিনি করেছিলেন এরপরে আমরা দেখব ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলাউদ্দিন খিলজির ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলাউদ্দিন খিলজি সমস্ত রকমের ভূমিদান জায়গির দান এবং দেবত্র জমি বাজেয়াপ্ত করেন অর্থাৎ এর আগে সুলতানরা যে সমস্ত ভূমি দান করে গেছেন জায়গির হিসাবে দিয়েছেন সমস্ত কিছু তিনি বাজেয়াপ্ত করেন এবং সেইগুলোকে সরকারি জমিতে পরিণত করেন তার সময় ভূমি দান সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় জায়গির দান বন্ধ হয়ে যায় জায়গির কারা জায়গির হচ্ছে এক শ্রেণীর জমিদার যাদের হাতে সৈন্য থাকত এবং সেই সমস্ত সৈন্যর ভরণ পোষণ চালানোর জন্য একটা জমি দান করা হতো এবং জায়গির সেই সমস্ত জমি থেকে ট্যাক্স নিত এবং সেই ট্যাক্সের সেই ট্যাক্স দিয়ে সৈন্যবাহিনীকে ভরণ পোষণ করত এবং যখন সুলতানের সৈন্যবাহিনীর প্রয়োজন হতো এই জায়গিররা সৈন্য সরবরাহ করতো সৈন্য সংস্কারের সময় দেখলাম যে আলাউদ্দিন খিলজি একটি স্থায়ী সৈন্যবাহিনী বা গঠন করেন তাহলে এখন আর জায়গিরের আর প্রয়োজন আর থাকলো না তাই জায়গির প্রথা সম্পূর্ণভাবে বন্ধ করে দেন এছাড়াও আলাউদ্দিন খিলজি গঙ্গা যমুনার দোয়াব অঞ্চলের জমিকে খালসা বা খাস জমিতে পরিণত করেন এবং এই অঞ্চল থেকে তিনি খারাজ বা এক রকমের কর সেটা পঞ্চাশ পার্সেন্ট করে দেন এই সময় জমির থেকে যে কর নেওয়া হতো তাকে বলা হতো খারাজ এই খারাজের পরিমাণ তিনি ফিফটি পারসেন্ট করে দেন কেন যেহেতু গঙ্গা যমুনা অঞ্চলটা খুব উর্বর এখানে প্রচুর পরিমাণে শস্য উৎপাদন হতো সেই কারণে এই সমস্ত অঞ্চল থেকে বেশি ট্যাক্স সংগ্রহ করা যেত এই সমস্ত জায়গায় যে সমস্ত মানুষ থাকতেন তাদের অবস্থা খুব ভালো ছিল তাদের হাতে প্রচুর অর্থ থাকত তো তাদের কাছ থেকে অতিরিক্ত কর নেওয়ার জন্য ফিফটি পারসেন্ট এখানকার ট্যাক্স করে দেন এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা এখানে আমি লিখিনি সেটা হচ্ছে জমি জরিপ প্রথা অর্থাৎ এই সময় অবধি জমির থেকে কি কর নেওয়া হবে সেটা আন্দাজে করা হতো একটা নির্দিষ্ট জরিপ প্রথা ছিল না এবং আলাউদ্দিন খিলজি প্রথম সুলতান যিনি এই জমি জরিপ প্রথা চালু করেন একটা জমিকে মাপেন এবং সেই মাপের ওপরে কতটা কর হওয়া উচিত এটা স্থির করেন অর্থাৎ একটা জমিকে মাপা হতো সেই জমিটা যদি বড় হতো তাহলে তার সেখান থেকে বেশি কর নেওয়া হতো এবং কোনো জমি যদি ছোট হতো সেখান থেকে কম কর নেওয়া হতো তো এই ব্যবস্থাটাও আলাউদ্দিন খিলজি প্রথম করেন এবং এই সমস্ত থেকে বহুবার প্রশ্ন এসেছে কে জমি জরিপ প্রথা চালু করেন সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি এছাড়াও এই সময় বিভিন্ন রকমের কর তিনি শুরু করেন যেমন গৃহকর, কর চারণ কর পশু কর দুগ্ধবতী গরু ছাগলের ওপর কর হিন্দুদের ওপর কর এই সমস্ত কিছু তিনি চালু করেছিলেন গৃহকর অর্থাৎ যার ঘর যত বড় যার বাড়ি যত বড় সেরম অনুযায়ী কর দেওয়া যে করটাকে বলা হতো গাঁথি তাহলে এই গাঁথি এই করটা নেওয়া হতো গৃহ মানে ঘরের ওপরে পশুকর অর্থাৎ চড়াই চড়াই কর নেওয়া হতো পশুপালনের জন্য অর্থাৎ সমস্ত জমি ছিল আলাউদ্দিন খিলজির আন্ডারে সরকারি জমি এবং সেই জমিতে যদি কেউ পশুচারণ করতো তার থেকে কর নেওয়া হতো এবং হিন্দুদের ওপর একটি কর চাপানো হয় যেটা হচ্ছে জিজিয়া আর এই সমস্ত কর থেকে বেশি নেওয়া হতো হিন্দুদের থেকে এই কারণে জিয়াউদ্দিন বারনি লিখেছেন যে দারিদ্রের চাপে হিন্দু ঘরের মহিলারা মুসলিমদের গৃহে দাসির কাজ করে অর্থ সংগ্রহ করতে বাধ্য হতো আমির খুসরু লিখেছেন যে রাজমুকুটের প্রত্যেকটি মুক্ত দরিদ্র কৃষকদের চোখের জল এবং রক্ত জমাট বেদে তৈরি হয়েছে এটা লিখেছিলেন আমির খুসরু জিয়াউদ্দিন বর্নি বা আমির খুসরু সম্পর্কে আমরা আলোচনা করব। এরা কার সময় ছিলেন কার রাজসভায় ছিলেন কি কি গ্রন্থ রচনা করেছেন সব কিছু আলোচনা করব তবে এই ভিডিওয় নয় পরে এই সমস্ত কিছু করার পিছনে আলাউদ্দিন খিলজির প্রধান কারণ ছিল তার সৈন্যবাহিনী তার সৈন্যবাহিনী এতটাই বড় ছিল যে তাদের খরচ চালানোর জন্য প্রচুর পরিমাণে অর্থ আলাউদ্দিন খিলজির প্রয়োজন ছিল এবং সেই কারণে এই সমস্ত কাজগুলো তিনি করেছিলেন তো এই ছিল আলাউদ্দিন খিলজির শাসন সংস্কার সম্পর্কে আলোচনা এরপরে আলাউদ্দিন খিলজির পরে আমরা চলে যাব পরবর্তী শাসকদের একটু আলোচনা করে নেব আলাউদ্দিন খিলজির সবথেকে কাছের লোক ছিলেন মালিক কাফুর বলা হয় যে আলাউদ্দিন খিলজি সমকামী ব্যক্তি ছিলেন এবং এই মালিক কাফুরকে ভালোবাসতেন এটা অনেকে অনেক ঐতিহাসিক বলেন এবং আলাউদ্দিন খিলজি সব থেকে বেশি বিশ্বাস করতেন মালিক কাফুরকে এবং এতটাই অবস্থা শেষের দিকে খারাপ হয়ে যায় যে মালিক কাফুর আলাউদ্দিন খিলজিকে তার পরিবার থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছিলেন যাই হোক আলাউদ্দিন খিলজি যখন মারা যান আলাউদ্দিন খিলজির যে যে পুত্ররা রয়েছেন তাদেরকে বন্দি বানিয়ে নেন এবং সিয়াবুদ্দিন ওমর নামে একজনকে সুলতান বানান শিয়াবুদ্দিন ওমরও আলাউদ্দিন খিলজিরি পুত্র ছিলেন এবং এই সিয়াবুদ্দিন ওমর খুবই ছোট ছিলেন নাবালক ছিলেন এবং একে সিংহাসনে বসিয়ে মালিক কাফুর নিজে শাসন কার্য পরিচালনা করতে শুরু করেন তবে এটা বেশি দিন চলে না দিল্লির বাকি যারা ছিলেন মানে সম্ভ্রান্ত ব্যক্তিরা তারা এই মালিক কাপুরকে পছন্দ করতো না এবং মালিক কাপুরকে পরবর্তীকালে হত্যা করা হয় এবং মালিক কাপুরের মৃত্যুর পর কুতুবুদ্দিন মুবারক শাহ দিল্লির সিংহাসন লাভ করেন আগে তিনি বলেছিলেন যে আলাউদ্দিন খিলজি মারা যান তেরোশো ষোলো খ্রিস্টাব্দে এবং তারপরে মালিক কাপুর কিছু দিনের জন্য রাজত্ব করেন কয়েক মাস হবে তারপরে কুতুবুদ্দিন মুবারক শাহ সিংহাসনে বসেন ইনি তেরোশো ষোলো খ্রিস্টাব্দে বসেন এবং তেরোশো কুড়ি খ্রিস্টাব্দে একে হত্যা করে নাসির উদ্দিন মুবারক শাহ সম্পর্কে একটু জেনে নেব কুতুবুদ্দিন মুবারক শাহ ছিলেন আলাউদ্দিন খিলজির পুত্র আলাউদ্দিন খিলজি যতটা যোগ্যতার সঙ্গে রাজত্ব বিস্তার করেছিলেন যতটা যোগ্যতার সঙ্গে তিনি শাসন কার্য করেছিলেন ততটাই অযোগ্য ছিলেন তার পুত্র কুতুবউদ্দিন মুবারক শাহ যাই হোক এর এর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কুতুবুদ্দিন মুবারক শাহ হচ্ছে প্রথম সুলতান যিনি নিজেকে খালিফা বলে ঘোষণা করেন এর আগে যারাই সুলতান হয়েছেন তারা নিজেদেরকে খালিফার দূত বলেছেন অর্থাৎ খালিফার নিচে নিজেদেরকে রেখেছেন কিন্তু কুতুবুদ্দিন মুবারক শাহ নিজেকে খালিফা ঘোষণা করেছিলেন এ অধিকাংশ কর বন্ধ করে দেন যে সমস্ত করগুলো আলাউদ্দিন খিলজি চালু করেছিলেন সমস্ত কিছু ইনি বন্ধ করে দেন এর জন্য খিলজি বংশ দুর্বল হয়ে পড়ে সুলতানের হাতে অর্থ কমে যেতে থাকে এবং এই সময় খিলজি বংশ দুর্বল হতে শুরু করে এর সময় একটি আক্রমণ হয় সেটা হয় তেরোশো সতেরো খ্রিস্টাব্দে দেবগিরিতে দেবগিরিতে আবার একবার আক্রমণ হয় তেরোশো সতেরো খ্রিস্টাব্দে এবং এর সময় দেবগিরিকে দিল্লির আন্ডারে নিয়ে চলে আসা হয় আলাউদ্দিন খিলজির সময় দেবগিরি আক্রমণ হয়েছিল এবং বলেছিলাম যে দেবগিরি আক্রমণ করেও আলাউদ্দিন খিলজি সেই দেবগিরিকে নিজের সাম্রাজ্যভুক্ত করেননি কারণ ওখানে যদি একটা সেন্টার হতো তাহলে সেখান থেকে দক্ষিণ ভারত আক্রমণ করার সুবিধা হতো সেই কারণে কিন্তু কিন্তু এর সময় দেবগিরি ডাইরেক্ট দিল্লির আন্ডারে চলে আসে খুসরু খান একে হত্যা করেন খুসরু খান কুতুবুদ্দিন মুবারক শাহকে হত্যা করেন এবং তারপরে তিনি নিজে সিংহাসনে বসে যান খুসরু খান নাসির উদ্দিন খুচরু শাহ নামে সিংহাসনে বসেন এবং ইনি খুবই কম দিনের জন্য রাজত্ব করেছিলেন এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি তিনি রাজত্ব করেছিলেন তেরোশো কুড়ি খ্রিস্টাব্দের এপ্রিল থেকে সেপ্টেম্বর মানে কয়েক মাসের জন্য তিনি সিংহাসনে ছিলেন খিলজি বংশের শেষ সুলতান ছিলেন এই কুতুবুদ্দিন মুবারক শাহ নাসির উদ্দিন খুসরু শাহ কিন্তু খিলজি বংশের ছিলেন না কুতুবুদ্দিন মুবারক শাহ এর মৃত্যুর পরেই খিলজি বংশের পতন হয় এবং এখানে প্রশ্ন আসতে পারে যে খিলজি বংশের শেষ সুলতানকে সেটা হবে কুতুবুদ্দিন মুবারক শাহ কুতুবুদ্দিন মুবারক শাহ পর বসেন নাসির উদ্দিন খুচরু শাহ ইনি প্রথম জীবনে হিন্দু ছিলেন পরবর্তীকালে এই খুচরু শাহ মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং ইনি প্রথম ভারতীয় মুসলমান শাসক কুতুবুদ্দিন মুবারক শাহ অবধি যারা যারা সুলতান হয়েছেন এতদিন অবধি সবাই তুর্কি ছিলেন কিন্তু নাসির উদ্দিন ভারতীয় মুসলমান ছিলেন কারণ তিনি প্রথমে হিন্দু ছিলেন পরবর্তীকালে সে মুসলমান ধর্মে দীক্ষিত হন তাই জন্য একে বলা হয় প্রথম ভারতীয় মুসলিম শাসক এর সময় গাজী মালিকের বিদ্রোহ দেখা দেয় গাজী মালিক বিদ্রোহ ঘোষণা করে এবং এই গাজী মালিক নাসিরউদ্দিন খুসরু শাহকে হত্যা করে এবং নিজে সিংহাসনে বসে পড়ে গাজী মালিক হচ্ছেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিন তুগলক গিয়াস উদ্দিন তুগলকেরই আর এক নাম হচ্ছে গাজী মালিক এ সম্পর্কে আমরা পরের দিন আলোচনা করব তো এই ছিল সম্পূর্ণভাবে খিলজি বংশ সম্পর্কে আলোচনা এই ভিডিওতে খিলজি বংশ সম্পর্কে আলোচনা শেষ হলো পরের দিন আমরা শুরু করব তুগলক বংশ সম্পর্কে আলোচনা তো এই ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ